প্রদর্শক, আমাদের দেশের বিভিন্ন হাটে গ্রাম বাংলার এই যে খেটে খাওয়া মুরব্বীরা, তারা আসলে এই যে হাটে এসে তারা এই যে ব্যবসাটা তারা কি এনজয় করেন নাকি তারা এনজয় করেন না, তো চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? কতদিন ধরে আপনি এই ব্যবসা করেন? বাড়ির গরু কয়টা গরু আনছেন? একটা? আপনার বাড়িতে কয়টা গরু আছে? এই একটাই লাস্ট ছিল। আপনি কি করেন? কৃষি করেন। এখন বেচতে আনছেন কেন? এখন বেচতে আনছেন কেন? টাকা পয়সার দরকার নাই। টাকা পয়সার দরকার এই জন্য আপনি আনছেন? হ্যাঁ, ও টাকা পয়সা নাই এই জন্য আনছেন। এটা কি গাভী? এটা গাভী? আট দাঁত উঠে গেছে। এটা দাম? ছয় দাঁত। এটা দাম কত যাচ্ছেন? উনত্রিশ। আপনি কি উনার সাথে আসছেন? কে হন আপনি? উনার ভাই? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার দুই ভাই? হ্যাঁ, দুই ভাই কৃষি কাজ করেন। আচ্ছা আচ্ছা, এই গরুটা নিয়ে আসছেন? এই শেষ গরুটা নিয়ে আসলে তারপরে খাবেন কি? আবার সময় তো খরচ করবে লাগবে না? ও এই জন্য আবাদ সবাদে খরচ করতে লাগবে এই জন্য আপনারা গরুটা নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। কাকা আসসালামু আলাইকুম। মুখে হাসি দেখতেছি। কয়টা গরু আনছেন? গরু আনছি চারটা। চারটা? কয়টা বিক্রি হচ্ছে? পারেন নাই? তাও তো মুখে আমরা হাসি দেখছি। হাসি তো থাকবেই, হাসি তো থাকবেই। আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন? আট দশ বছর থেকে। আগে কি করতেন? ও কৃষিকাজের ফাঁকে ফাঁকে আপনি এই গরুর ব্যবসা? এখন কি? এখনো কৃষি কাজ করি। এখনো কৃষি কাজ করেন? আর সেই সঙ্গে হাটে মাঝে মাঝে গরু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গরুর ব্যবসায় কি এখন কি আর ইয়ে নাই আগের মতো? কয়েক হাট থেকে একটু নর্মাল, কয়েক হাট থেকে একটু নর্মাল চলতেছে, নাহলে মোটামুটি ব্যবসাটা ভালোই ছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুরব্বী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে কি করতেছেন? আমি গরু কেনাকাটা করি। কেনাকাটা করেন? আপনি কিনতে আসছেন? আপনি কিনে তারপরে আমার হাটে নিয়ে যাই আপনার? আপনি আফতাবগঞ্জ থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, তো এই আম্বারি হাটে কেন আসছেন? গরু কম, এখানে দাম কম? দাম কম না, এর মধ্যে আর কি কষ্ট মতো দেখি শুনি ভালোভাবে যে কোনটা আইডিয়া হয় সেই হিসেবে এটা কিনতে হয়, এই আশা ভরসা। আচ্ছা আচ্ছা, তা আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন? মেলা দিন হলো আমার। তাও 20 বছর? 20 বছর। তার আগে কি করতেন? আমার এখন অন্য কারবার আছে, আমার গুড়ের কারবার। ও আচ্ছা, গুড় তৈরি করে? গুড় তৈরি করি না, আমার আড়ত আছে, আড়তে আমি আমার হাটে উঠে আমি কিনি রাখি, পাইকারেরা হয়তো নিয়ে যায়। আচ্ছা, তো আপনি এই বয়সে এই যে গরুর হাটে, তো এইটাতে আপনার সমস্যা হয় না? সমস্যা কিছু নাই। সমস্যা কিছু নাই? হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মানে হাটটাকে আপনি এনজয় করেন, মানে আনন্দ আপনার আছে? আনন্দ না থাকলে শরীর ঠিক থাকবে না, মনে আনন্দও থাকতে হবে, আর মনে আনন্দ না থাকলে তো কাজও করা যাবে না। আচ্ছা আচ্ছা, না আপনারা আনন্দে যে এখানে আসেন, এই আপনাদের হাসি মুখ দেখতে আমাদের খুবই ভালো লাগে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুরব্বী আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? এই পাশেই। আপনি কিনতে আসছেন গরু? তারপরে কিনে কোথায় নিয়ে যাবেন? কিনে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে পালেন? আপনার বাড়িতে কি খামার আছে? খামার মানে করতে চাচ্ছেন? গোড়া তিন চার কিনছে আর খামার করতে চাচ্ছেন? আচ্ছা, কি গরু কিনবেন? দেশি গাভী? আচ্ছা আচ্ছা,
এই আম্বারিহাটে আপনি আসছেন, এখানে দামটা কেমন মনে হচ্ছে? দাম মোটামুটি ভালো, খারাপ না। মানে কম, মানে কম কয়েকদিনে অনেক কম আছে। আচ্ছা, কয়েক হাট থেকে কম, এটা আমরা শুনছি অবশ্য, কয়েক হাট থেকে কম। আচ্ছা, তো কয় গরু কি কিনছেন আজকে? এখনো কিনেননি? কয়টা গরু কিনা নিয়োগ করছেন? দুইটা গরু, আর এটা পালার জন্য আপনি? আচ্ছা, এই যে দেশি গাভীগুলা যে আপনারা নেন, এই গাভীগুলাকে কি বাচ্চা হয়? বাচ্চা হয়? তা আমরা তো শুনছি এইগুলো সব কষাই গাভী। মানে ভালো মতো খাওয়াইলে পড়াইলে এগুলোর বাচ্চা হয়? আচ্ছা মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুরব্বী। আসসালামু আলাইকুম। আপনি কি বিক্রি হয়ে গেল ওইটা? নিতে চাচ্ছেন? দামদার হয়ে গেছে? আজাদ হচ্ছে মুরব্বী? কতদিন ধরে এই কাজ করে? অনেকদিন ধরে করে। এই কাজের মধ্যে একটা মজা পান? হ্যাঁ। আপনি কয়টা হাটে যান? আমরা বিভিন্ন হাট করি। তা আপনার বয়স কত? বয়স মেলা হয়ে গেছে, প্রায় 70 পার হয়ে গেছে। 70 পার হয়ে গেছে, এই বয়সে আপনি এনার্জি পান? পাই। হ্যাঁ, না আপনার মুখের হাসি দেখে মনে হচ্ছে যে আপনার অনেক এনার্জি আছে। হ্যাঁ, তা তাহলে আপনি মজা পান? হ্যাঁ, মানে যতদিন শরীর থাকবে, যতদিন শরীর ভালো থাকবে ততদিন চলবো বাবা। ততদিন আপনি এইভাবে চলবে, আর এটাতে আপনার কোন রকমের বিরক্তি নাই? আচ্ছা, আজকে কি গরু আনছেন? এই যে গাই গরু আনছি, একটা আড়িয়া আনছি, বাচ্চি আনছি। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি একটা মাত্র হয়েছে, এখন এগুলো গরু আছে, বিক্রি হয়নি, পাটি নাই। আজকে তো বৃষ্টি, আবহাওয়াটা খারাপ, বৃষ্টির জন্য পাটি নাই। আচ্ছা আচ্ছা, তো একটা যে বেচছেন ওটা দাম পাইছে? আচ্ছা আচ্ছা মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে মুরব্বীদের মুখের হাসি। মুরব্বী আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টা গরু আনছেন? দুইটা। তা আমরা দেখছি আপনি এই যে এইভাবে দাঁড়িয়ে আছেন, আজকে ক্রেতা নেই, দামদর কেউ করতেছে না। হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে আপনি এই ব্যবসা করেন? কতদিন? এক আধ বছর। আগে কি করতেন? কৃষিকাজ। এখনো কৃষিকাজ করেন আর পাশাপাশি এই গরুর ইয়েও করেন? এই গরুর ব্যবসায় লাভ আছে না? লাভ নাই, হচ্ছে না? কেন? আপনার কি কেনাটা বেশি পড়ে যায় আর বেচাটা কম পড়ে যাচ্ছে? মানে এক সময় কি ভালো ছিল? ইদানিং কি এই দুই তিন হাট ধরে মনে হয় এই গাভীর ব্যবসাটা একটু কম? আচ্ছা আচ্ছা মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমরা একজন হাসি মুখে মুরব্বীকে দেখছি। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? কয়টা গরু আনছেন? চারটা। বেচা বিক্রি কেমন? এখনো সাইড করতে পারেন নাই? হ্যাঁ, এখন কি বাজারটা মন্দা? আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন? আর পাশাপাশি কি করেন? কৃষিকাজ। হ্যাঁ, এই ব্যবসায় কি মজা আছে? এবার লস, আগে ছিল। হ্যাঁ, করোনা আসে লস হয়েছে, মানে আগে ব্যবসাটা ভালো ছিল। আচ্ছা আচ্ছা মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুরব্বী। আসসালামু আলাইকুম। আপনি গরু কিনতে আসছেন? বাড়িতে পালবেন? হ্যাঁ, কি গরু নিচ্ছেন? গাই। গাই গরু? আপনার বাড়ি কোথায়? এই পাশেই। তো গরু কি পছন্দ হয়েছে? দেখেছি, এখন দেখা যাচ্ছে। দেখতেছেন তো, কি দামে কি পোষাচ্ছে? না, হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা মুরব্বী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। মুখটা মনে হচ্ছে একটু ভার ভার। এই যে পাটি নাই আজকে, একটা গরু নিয়ে এসেছি। হ্যাঁ, পাটি নাই, ফেরত গেলে খরচা বেশি উঠবে। এই যে গরুগুলো নিয়ে আসেন, ফেরত গেলে খরচা বেশি উঠবে। এই কত টাকা খরচ হবে? দুইটা গরু আনছি, 3000 টাকা খরচা হবে। চারটা গরুতে 3000 টাকা খরচ হবে? 3000 টাকা খরচা তো উঠবেই।
তো দরদাম কি করতেছ না মানুষ না কোনো পার্টি নাই কেউ দাম বলে না কেউ দাম বলে না আচ্ছা আচ্ছা এই জন্য আপনার মুখটা একটু ভারী কতদিন ধরে ব্যবসা করেন কতদিন প্রায় 30 বছর 30 বছর আর কিছু করেন আর গৃহস্থ গরু বছর পুষেন বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে আমার বাড়ি এলি আছে আর ছেলে আছে ছেলে আছে মেয়েগুলা বিয়ে দিয়ে দিচ্ছি তাহলে তো সুখী সংসার আর কোনো তো করে মেনে দিতে হবে না সেটা তো করতেই হবে এই গরু বেচার মধ্যে তো একটা মজাও আছে হ্যাঁ তা তো থাকবেই আনন্দ না থাকলে তার কাজ করে মজা নাই কিন্তু গাজে তো পার্টি নাই একবারে তো মরণ অবস্থা আছে আজকে মরণ অবস্থা গেছে এই গরুগুলোর মধ্যে 3-4000 টাকা খরচা উঠবে না আল্লাহ চাইলে এখনো সময় আছে হ্যাঁ যদি আল্লাহ দেয় আর কি যে দেখেন মালিক আল্লাহ ওইটা তো অবশ্যই আচ্ছা মুরব্বি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক আমরা একটু সব সময় গরুর প্রতিবেদন করি তা আজ আমরা একটু অন্য ধরনের প্রতিবেদন করার চেষ্টা করলাম আপনাদেরকে ঠিক জানানোর চেষ্টা করলাম আমাদের গ্রাম বাংলার এই খেটে খাওয়া সাধারণ মানুষগুলি তাদের মুখের এই হাসি আসলে আমরা অনেক দেখতে আমরা ভালোবাসি সেটাই মূলত আমরা দেখানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা আর আপনাদের ভালো লাগাটাই আমাদের চাওয়া আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা